হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি চোদ্দো বাই তিন সেগুন বাগিচা রমনা ঢাকায় নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো এখানে পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স সীমা যেসব জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই সে সকল কিছুই রয়েছে তো আমি আপনাদেরকে বিস্তারিত বলছি প্রথমেই রয়েছে কালচারাল অফিসার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট এখানে পদের সংখ্যা রয়েছে সাতটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে প্রথম শ্রেণীর স্নাতকতর ডিগ্রি সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে পাঁচ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রি সহ সাংস্কৃতিক বিষয়ে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেট ডিজাইনার বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা রয়েছে একটি স্নাতক ডিগ্রি সেট ডিজাইনিং কাজে দশ বছরের অভিজ্ঞতা এছাড়াও নাট্যকলা অথবা চারুকলার ডিপ্লোমা থাকতে হবে বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য তৃতীয় পর্যায়ে রয়েছে যন্ত্রশিল্পী বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা রয়েছে চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং কোনো অনুমোদিত সাংস্কৃতিক একাডেমি থেকে চার বছরের প্রশিক্ষণ এবং যন্ত্রশিল্পী হিসেবে তিন বছরের স্টেজ পারফরমেন্স অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হতে হবে চতুর্থ পর্যায়ে রয়েছে নৃত্যশিল্পী বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং কোনো অনুমোদিত সাংস্কৃতিক একাডেমি থেকে চার বছরের প্রশিক্ষণ এবং নৃত্যশিল্পী হিসেবে পাঁচ বছরের স্টেজ পারফরমেন্সের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ একুশ বছরের মধ্যে হতে হবে পঞ্চম পর্যায়ে রয়েছে কণ্ঠশিল্পী বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং কোনো অনুমোদিত সাংস্কৃতিক একাডেমি থেকে পাঁচ বছরের প্রশিক্ষণ এবং কণ্ঠশিল্পী হিসেবে পাঁচ বছরের স্টেজ পারফরমেন্স অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে ষষ্ঠ পর্যায়ে রয়েছে নৃত্যশিল্পী জুনিয়র বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং কোনো অনুমোদিত সাংস্কৃতিক একাডেমি থেকে তিন বছরের প্রশিক্ষণ থাকতে হবে বয়স বিশ বছরের মধ্যে হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে ভিওয়ার্স এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এক পাতার নির্ধারিত আবেদন ফর্মটি উক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা চাইলে আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারেন আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি সব পদের ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সে সকল অভিজ্ঞতা সনদপত্র লাগবে এবং পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর অনুকূলে ক্রমিক এক হতে পাঁচ পর্যন্ত পদের জন্য তিনশত টাকা এবং ক্রমিক এ বর্ণিত পদের জন্য একশত টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে উক্ত কোড নং দেওয়া থাকবে আপনারা চাইলে উক্ত খাতে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে পারবেন এখানে বর্ণিত পদ আবেদনকারীর বয়স পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে প্রতিটি পদের পাশে বর্ণিত পাঁচ নং কোলামে উল্লেখিত সর্বোচ্চ বয়সীমার মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্র আগামী তিরিশ নয় দুই হাজার একুশ তারিখের মধ্যে ডাকযোগে মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচা রমনা এর বরাবরে পৌঁছাতে হবে তো ভিয়াস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন